তাহলে আমরা আজকে শুরু করব যৌগ মূলক তাদের যোজনী দিয়ে। গত ক্লাসে আমরা পড়েছিলাম যোজনী কাকে বলে, যোজ্যতা ইলেকট্রন কি, এই জিনিসগুলো পড়েছিলাম। আজকে আমরা পড়ব যোজনী কাক, যৌগ মূলক তাদের যোজনী। এখন যৌগ মূলক কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। আমরা পড়েছিলাম কি পরমাণু মানে কি, পরমাণু হচ্ছে কোনো মৌলিক বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ, তাই না? এখন যৌগ মূলকটা কি, যৌগ মূলক হচ্ছে, এখানে মনে রাখবা যে যৌগ মূলকের মধ্যে একের অধিক পরমাণু থাকবে। সোজা কথা, আগে আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা ফর্মাল ডেফিনিশনটা দিব। যৌগ মূলক হচ্ছে এখানে একের অধিক পরমাণু থাকবে, কিন্তু ওই গ্রুপ অফ পরমাণু কি করবে, একটি পরমাণুর ন্যায় আচরণ করবে। বুঝতে পেরেছ? অর্থাৎ এই যে এখানে দেখো ডেফিনিশনটা, একাধিক মূলের ক্ষতি উপায় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একাধিক যৌগ যদি তৈরি করে, তাহলে অর্থাৎ একাধিক, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি স্যার। ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি মোলের আয়নের ন্যায় আচরণ করে, এ ধরনের পরমাণু গুচ্ছকে যৌগ মূলক বলে। সোজা কথা হচ্ছে একটি গ্রুপ অফ পরমাণু, ঠিক আছে, গ্রুপ অফ পরমাণু যেখানে ওই গ্রুপ অফ পরমাণু একটা নির্দিষ্ট পরমাণু ন্যায় আচরণ করবে, তাদেরকে বলবো আমরা যৌগ মূলক। এখন যৌগ মূলক কি হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যেমন এখানে আমরা উদাহরণস্বরূপ নেই, এই যে অ্যামোনিয়াম আয়ন, এটি একটি যৌগ মূলক। দেখো এখানে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, অর্থাৎ নাইট্রোজেনের একটি পরমাণু আছে, হাইড্রোজেনের চারটি পরমাণু আছে। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে একটি গ্রুপ অফ পরমাণু যেটা একটি আয়ন গঠন করেছে, ঠিক আছে, আয়নের অর্থাৎ তার আধান সংখ্যা হলো +1। কিন্তু এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন ভিন্ন ভিন্ন ভাবে আচরণ করতে পারবে না, এরা পুরোটা মিলে একটি পরমাণু ন্যায় আচরণ করবে, ঠিক আছে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলি যে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড লিখি না, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, তাই না? অ্যামোনিয়াম ক্লোরাইড। আর সোডিয়াম ক্লোরাইড কি লিখি, NaCl। তাহলে Na হচ্ছে একটা সোডিয়াম পরমাণু আর NH4 হচ্ছে একটা যৌগ মূলক। কিন্তু এখানে দেখো ক্লোরাইডের সাথে একটি সোডিয়াম যুক্ত হয়েছে, আর ঠিক একইভাবে অ্যামোনিয়াম ক্লোরাইডে ক্লোরাইডের সাথে একটি অ্যামোনিয়াম আয়ন যুক্ত হয়েছে, শুধুমাত্র নাইট্রোজেন বা হাইড্রোজেন যুক্ত হয় নাই, পুরো অ্যামোনিয়াম আয়নটা যুক্ত হয়েছে, কার পরিবর্তে, সোডিয়ামের পরিবর্তে। তাহলে এখানে এই সোডিয়াম পরমাণু একটি পরমাণু নিয়ে আচরণ করেছে না, অ্যামোনিয়াম আয়নটি একটি সোডিয়াম পরমাণু নিয়ে আচরণ করেছে কিনা, তোমরা কি বুঝছো? বুঝতে পারিনি, আরেকবার একটু বলেন। আচ্ছা, আমি তোমাদেরকে বলি এখানে যৌগ মূলক কাকে বলে, এটা তো বুঝতে পেরেছো? জি স্যার। আয়ন কি একবার বলবেন? আচ্ছা, আয়ন হচ্ছে যখন কোন পরমাণু ইলেকট্রন দেয় অথবা নেয় তখন সেটা আয়ন গঠন করে থাকে। তখন আয়ন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন, অর্থাৎ ধনাত্মক চার্জ আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। যখন ইলেকট্রন দিয়ে দেয় তখন সেটা হয় ধনাত্মক চার্জ। আমরা জানি সোডিয়াম প্লাস যখন লিখি তার মানে কি, সোডিয়াম একটি ইলেকট্রন দিয়ে দিয়েছে। ক্লোরাইড মাইনাস অর্থাৎ সিএল মাইনাস যখন লিখি, অর্থাৎ ক্লোরিন একটি ইলেকট্রন নিয়েছে, তাহলে ক্লোরিনটা হচ্ছে অ্যানায়ন, ক্লোরাইড আয়ন যেটা সেটা হচ্ছে অ্যানায়ন, সোডিয়াম আয়ন সেটা হচ্ছে ক্যাটায়ন। পজিটিভ চার্জ হলে ক্যাটায়ন, নেগেটিভ চার্জ হলে অ্যানায়ন, এই দুটাকে একসাথে বলা হয় আয়ন, ঠিক আছে। এখন এই সোডিয়াম আয়ন কিন্তু একটি পরমাণু থেকে গঠিত হয়েছে, ক্লোরাইড আয়ন একটি পরমাণু থেকে গঠিত হয়েছে, তাই না? কিন্তু এখানে দেখো NH4 এখানে কিন্তু একটি পরমাণু না, এখানে নাইট্রোজেন একটি পরমাণু, চারটি হাইড্রোজেন পরমাণু, তাহলে এটা গ্রুপ অফ পরমাণু হয়েছে না, একের অধিক পরমাণু আছে না এখানে, তাই না? জি স্যার। এই একের অধিক পরমাণু নিয়ে যদি কোনো আয়ন গঠিত হয় এবং সেই আয়নটি যদি একটি নির্দিষ্ট পরমাণু নিয়ে আচরণ করে, তখন ওই গ্রুপ অফ আয়নকে আমরা বলবো কি, ওই গ্রুপ অফ পরমাণু যুক্ত আয়নকে বলবো আমরা যৌগ মূলক, ঠিক আছে। যেমন আমরা উদাহরণ দিয়ে লিখি, তোমাদের মনে আছে কিনা যে আমরা লিখি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড লিখি না, তাই না? তাহলে বিক্রিয়া করে তৈরি করে কি, সোডিয়াম সালফেট প্লাস পানি, তাই না? এখান থেকে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে সোডিয়াম সরাই দিয়ে তৈরি করে কি, সোডিয়াম সালফেট। ঠিক একইভাবে যদি আমি লিখি সালফিউরিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় অ্যামোনিয়াম, অর্থাৎ শুধু সোডিয়ামের জায়গায় NH4 বসিয়ে দিয়েছে, তখন সেটা তৈরি করবে কি, অ্যামোনিয়াম সালফেট প্লাস পানি। তাহলে এখানে দেখো তুমি কম্পেয়ার করো, সোডিয়াম হাইড্রোক্সাইডে ছিল সোডিয়াম,
আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে আছে কি অ্যামোনিয়াম, তাহলে আমার হাইড্রোক্সাইডটা ঠিকই আছে কিন্তু পরিবর্তন হয়েছে কি সোডিয়ামের পরিবর্তে অ্যামোনিয়াম আয়ন, তাহলে সোডিয়াম ছিল একটিভ পরমাণু, তাহলে এখন এই একটিভ পরমাণুর জায়গায় অ্যামোনিয়াম আয়ন পুরোটা কাজ করেছে, তাহলে এই অ্যামোনিয়াম আয়নটা একটিভ পরমাণু নিয়ে আচরণ করেছে না, বুঝতে পেরেছো? স্যার আপনি একটু লিখে বোঝালে ভালো হতো। লিখে বোঝাতে ভালো হতো হচ্ছে এখন তোমাকে তাহলে আমাকে একটু বোর্ডে যেতে হবে, তাহলে এখানে আচ্ছা এটা আমরা আসি পরে আছে তোমাদেরকে বোঝাই যে অ্যামোনিয়াম ক্লোরাইড একটু পরে, তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি আগে যৌগমূলকের। হ্যাঁ যেমন দেখো এই যে গ্রুপ অফ পরমাণু, আমরা উদাহরণ দেখি যে অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে এই অ্যামোনিয়াম আয়নটি একটি যৌগমূলক, এখানে একের অধিক পরমাণু আছে তাই না, কিন্তু কাজ করবে একটি পরমাণু নেয়, এখানে কার্বনেট একের অধিক পরমাণু আছে, দেখো এদের যোজনী এদের আধার সংখ্যা যা তাদের যোজনও কিন্তু তাই হবে, যেমন অ্যামোনিয়ামের যোজনী অ্যামোনিয়াম প্লাস তার যোজনী ওয়ান, কার্বনেট টু মাইনাস এটা হচ্ছে তার আধান সংখ্যা মাইনাস টু কিন্তু যোজনী টু, মনে রাখবা যোজনী কখনোই নেগেটিভ হয় না কখনোই জিরো জিরো হয়, সেটা কার জন্য নিষ্ক্রিয় গ্যাস যৌগগুলো, যেমন আঠারোতম আমাদের পর্যায় সারণে যে আঠারো নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে তাদের যোজনী হচ্ছে শূন্য, ঠিক আছে আর কখনোই যোজনী নেগেটিভ বা নেগেটিভ হয় না, এটা মনে রাখবা ধারণ সংখ্যা নেগেটিভ পজিটিভ হতে পারে কিন্তু যোজনী কখনোই নেগেটিভ হয় না, এজন্য কার্বনেটের আধান সংখ্যা মাইনাস টু হতে পারে কিন্তু তার যোজনী কত হবে টু, অর্থাৎ তার আধান সংখ্যা যা হবে যোজনী তাই হবে, এখানে হচ্ছে হাইড্রোজেন কার্বনেট, এটাকে বাইকার্বনেটও বলা যেতে পারে, ঠিক আছে এটাকে বাইকার্বনেটও বলা যেতে পারে, তাহলে বাইকার্বনেটের বলে আধান সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে তার যোজনী কত হবে ওয়ান, বুঝতে পেরেছো? তারপর হচ্ছে তোমার সালফাইট, দেখো সালফাইটের জন্য তার যোজন মাইনাস টু তার যোজন হবে মাইনাস, আধান হচ্ছে মাইনাস টু যোজন হবে মাইনাস, ফসফেট পিও ফোর থ্রি মাইনাস, তাহলে তার যোজনী সংখ্যা এখানে তার আধান সংখ্যা হচ্ছে মাইনাস থ্রি, তাহলে যোজনী হবে কত থ্রি, দেখো প্রত্যেকটির বেলা এখানে একাধিক পরমাণু আছে যুক্ত কিন্তু এরা বিভিন্ন বিক্রিয়ায় একটি পরমাণুর মানে আচরণ করবে, অর্থাৎ এখানে পুরো গ্রুপটাই বিক্রিয়াতে অংশগ্রহণ করবে, ঠিক আছে কিভাবে করবো আমি পরে একটু আলোচনা করছি উদাহরণ, বাট তোমরা এটা মনে রাখো এখানে প্রত্যেকটা গ্রুপই কিন্তু একটি পরমাণুর ন্যায় আচরণ করবে, ঠিক আছে তাহলে এদেরকে আমরা বলবো যৌগমূলক, এই যৌগমূলকের চারটা তোমাদের মনে রাখতে হবে এবং এটা যোজনী আধান সংখ্যাও মনে রাখতে হবে, ঠিক আছে স্যার? বলো স্যার কিছু বলতে চাই, স্যার আপনি যেমন বললেন সোডিয়াম হাইড্রো অক্সাইড, তো ওইখানে সোডিয়াম আর হাইড্রো অক্সাইড দুইটা আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে কিন্তু স্যার যখন ওইখানে সোডিয়ামের জায়গায় নাইট্রোজেন আসতেছে তখন ওইটা পুরোটা একটা পরমাণু বোঝাচ্ছে অ্যামোনিয়াম, এটার জন্য এটাকে যৌগমূলক অ্যামোনিয়ামটা, হ্যাঁ বলো অ্যামোনিয়ামটা, হ্যাঁ বলো এটার জন্যই একে যৌগমূলক বলা হচ্ছে, হ্যাঁ ওখানে অ্যামোনিয়াম আয়নটা পুরোটাই ওখানে থাকবে কাজ করবে, একটা সোডিয়ামের পরিবর্তে পুরোটা অ্যামোনিয়াম আয়ন থাকছে তাই না, তাহলে অ্যামোনিয়াম আয়নটা একটা পুরো পরমাণু নিয়ে আচরণ করলো, সোডিয়াম একটি পরমাণু না একটি পরমাণু পরিবর্তে একটি গ্রুপ অফ পরমাণু চলে আসলো, ঠিক আছে আচ্ছা এটা তারপর আমরা একটু ক্লিয়ার করব তোমাদেরকে সময় পেলে এখানে বোর্ডে রিয়েকশনটা দেখাই দিব, ঠিক আছে আমরা একটু এগুলো বোঝার চেষ্টা করি আগে, হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আমরা বিভিন্ন যৌগমূলক কি সেটা তো বুঝতে পেরেছি তাই না, সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ যৌগমূলক কি তাদের যোজনী এবং আধান সংখ্যাগুলো আমরা দেখলাম, এখন এখানে এই যে প্লাস সংখ্যা মাইনাস সংখ্যা এটা দ্বারা আমরা কি বুঝি আসলে তাই না, কিছু কোশ্চেন আছে না কেন এগুলো কোনোটা পজিটিভ কোনোটা নেগেটিভ কেন এটা কেন হয়, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আসলে এই যে এখানে টু মাইনাস এখানে মূলত আসলে এই যে পরমাণুগুলো আছে এক একটা পরমাণুর উপর আধান সংখ্যা আর কি, যে টোটাল যে আধান সংখ্যাটা সেটা আমরা পরে আলোচনা করব, জাস্ট এখন এই জিনিসগুলো তোমরা মনে রাখবা যে এগুলো হচ্ছে যৌগমূলক, এটা হচ্ছে আধান তাদের হচ্ছে এই আধান সংখ্যা এটা হচ্ছে তাদের যোজনী, এগুলো হচ্ছে বেসিক জিনিস। আচ্ছা এরপর আছে রাসায়নিক সংকেত কে, তোমরা যৌগমূলক সংখ্যাটা বুঝতে পেরেছো তো উদাহরণ বুঝতে পেরেছো, আমি রিয়েকশন পসিবল হলে আজকে রিয়েকশনটা দেখিয়ে দিব যদি বোর্ডে সময় পাই, হ্যাঁ তাহলে হচ্ছে তোমার যৌগের রাসায়নিক সংকেত কি, এখন একটি মোলের পরমাণুতে যেসব দেখো একটি যৌগের যৌগের একটি অণুতে যেসব পরমাণু থেকে থাকে তাদের প্রতীক সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করা হয়, যেমন হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু মিলে পানি তৈরি করা হয়, তাহলে আসলে কি রাসায়নিক সংকেত বলতে আমরা যেটা বুঝি
কোন একটা যৌগ বা অণুতে কতগুলো পরমাণু আছে, প্রকৃত অর্থে কতগুলো পরমাণু আছে সেটাকে আমরা বলি রাসায়নিক সংকেত। যেমন আমরা বলি H2SO4 সালফিউরিক অ্যাসিড, তাই না? তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা বুঝি কি দুইটি হাইড্রোজেন পরমাণু আছে, একটি সালফার আছে, চারটি অক্সিজেন পরমাণু আছে, তাই না? তার মানে কি একটি অণুতে কতগুলো পরমাণু আছে সেটাকে আমরা প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ ভাবে যেভাবে যেটা দ্বারা প্রকাশ করি সেটাকে বলা হয় রাসায়নিক সংকেত। বুঝতে পেরেছ? জি স্যার। যেমন এখানে পানিতে H2O লেখে কেন, মানে একটি অক্সিজেনের সাথে দুটি হাইড্রোজেন আছে, অর্থাৎ এখানে মোট তিনটি পরমাণু আছে, তিনটি পরমাণু আছে, বাট পরমাণুর ধরন হচ্ছে দুই ধরনের, তাই না? একটা হচ্ছে অক্সিজেন পরমাণু আর একটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। কিন্তু হাইড্রোজেন পরমাণু আছে দুইটি, অক্সিজেন পরমাণু আছে একটি, সুতরাং তিনটি পরমাণু আছে, ক্লিয়ার? ধরন দুই ধরনের, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে হাইড্রোজেন, কিন্তু টোটাল পরমাণু কত হবে, তিনটি হবে। বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। আর সমস্যা কি বলবো, বলবা কিন্তু। হ্যাঁ, এখন দেখো আমরা এই যে এই এখানে পানি অনুলো তো, হ্যাঁ, সুতরাং মৌল বা যৌগ মৌলের প্রতীক বা সংকেত তাদের সংখ্যার মাধ্যমে কোন যৌগ অণুকে প্রকাশ করাই হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত। এখানে বুঝতে পারছো, মৌল বা যৌগ মৌলের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোন যৌগ অণুকে প্রকাশ করাই হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত। এক্ষেত্রে অণুর মধ্যে অবস্থিত মৌলের বা যৌগ মৌলের সংখ্যাকে সংকেতের নিচে ডানে পাশে ছোট করে লেখা হয়। যেমন এই যে এখানে H2O, এই যে ডানে নিচে লিখলাম হাইড্রোজেনের দুইটি পরমাণু আছে, তাই না? আচ্ছা, এখন এই যে সংকেতটা রাসায়নিক সংকেত শুধুমাত্র যৌগের জন্য হয় না, এটা মৌলের জন্য হতে পারে। যেমন আমরা O2 লিখি, এটা কি সংকেত না, অক্সিজেনেরও সংকেত না? জি স্যার। আর অক্সিজেনের প্রতীক হচ্ছে O। তারপর আমরা যে N2 লিখি, নাইট্রোজেন লিখি, তাহলে এটা হচ্ছে কি নাইট্রোজেনের সংকেত। তার মানে কি রাসায়নিক সংকেতটি শুধু যৌগের জন্য হয় না, যৌগের জন্য হয় মৌলের জন্য হতে পারে। বাট রাসায়নিক সংকেত থেকে আমরা বুঝতে পারবো ওই অণুতে কতটি পরমাণু আছে সেটা কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারবো। বুঝতে পেরেছ? যেমন আমরা যদি নাইট্রিক অ্যাসিড দেখি HNO3, তার মানে এখানে একটি নাইট্রোজেন আছে, একটি হাইড্রোজেন আছে, তিনটি অক্সিজেন আছে, তাই না? আমরা টোটাল কতটি পরমাণু আছে সেটা জানতে পারলাম। এখন দেখো আমরা সংক্ষেপে কিভাবে রাসায়নিক সংকেতটা লিখবো তার নিয়ম। কোন মোলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরেজি হরফে মৌলটির নিচে ডান পাশে নিচে লিখতে হবে। যেমন এই যে এখানে আমরা N2 লিখছি, তার মানে কি নাইট্রোজেনের সংকেত থেকে বুঝতে পারতেছি নাইট্রোজেনের সংকেতে দুইটি নাইট্রোজেন পরমাণু আছে। ওজনের একটি অণুতে তিনটি অক্সিজেন পরমাণু আছে, তার মানে O3 লিখি। O3 মানে কি ওজন, অর্থাৎ ওজন কিন্তু একটি মৌল, অক্সিজেন, তিনটি অক্সিজেন, তাই না? অক্সিজেন পরমাণু যুক্ত আছে, ওজনের মধ্যে তিনটি অক্সিজেন পরমাণু আছে, তাহলে এটা কিন্তু মৌলিক পদার্থের সংকেত, সেজন্য এটা মৌলিক অণু বলা হয়। H2O পানি, এটাকে বলা হয় যৌগিক অণু, কারণ এখানে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটা কি মৌলিক অণু না যৌগিক অণু, কেউ বলতে পারবা? যৌগিক অণু, যৌগিক অণু। তার মানে আমরা অণু কি স্যার যৌগিক? হ্যাঁ, ভেরি গুড। অর্থাৎ অণু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মৌলিক অণু আর একটা হচ্ছে যৌগিক অণু। যদি শুধুমাত্র কোনো মৌলের, নির্দিষ্ট মৌলের অণু হয় তখন তাকে বলবো মৌলিক অণু, আর যদি যৌগের অণু হয় তখন তাকে আমরা বলবো যৌগিক অণু। দেখো এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন দুটি কিন্তু কোনো মৌলের অণু, সেজন্য এটা মৌলিক অণু। আর আমি যদি সালফিউরিক অ্যাসিড বলি তাহলে সেটা হচ্ছে যৌগিক অণু, আমি যদি পানি বলি সেটা হচ্ছে যৌগিক অণু, আমি যদি সোডিয়াম ক্লোরাইড বলি তাহলে সেটা যৌগিক অণু, কারণ সেখানে একের অধিক অধিক পরমাণু আছে, তাই না? সোডিয়াম এক ধরনের পরমাণু, ক্লোরিন আর এক ধরনের পরমাণু, তাহলে দুটি পরমাণু মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করেছে, তাহলে এটা একটা যৌগিক অণু। আচ্ছা এখন দেখো এখানে এই যে আমরা এখানে হিলিয়াম লিখেছি, হিলিয়াম কিন্তু মৌলিক অণু, যেটা অর্থাৎ HC দ্বারা এটা তার প্রতীকও বোঝায় আবার তার সংকেতও বোঝায়। আবার আয়রনকে Fe দ্বারা যদি লিখি সেটা হচ্ছে শুধুমাত্র তার কি সংকেত এবং প্রতীক দুটাই বোঝায়, কারণ হচ্ছে গ্যাসীয় পরমাণু হলেই আমরা কিন্তু, যেমন অক্সিজেন গ্যাসীয় পরমাণু সেজন্য O2 লিখি, তারপর আমরা যদি নাইট্রোজেন গ্যাস সেজন্য N2 লিখি, কিন্তু আমরা আয়রনের সংকেত যদি বলি তাহলে আয়রনের সংকেত কি Fe2 হবে, কেউ কি বলবা? সোডিয়ামের সংকেত কি হবে, তোমরা শুনতে পাচ্ছো? জি স্যার শুনতে পাচ্ছি। তাহলে কি আমরা সোডিয়াম Na2 লিখবো তার সংকেত?
সোডিয়াম লিখবো এন এ, আয়রন লিখবো এপি, অর্থাৎ যে শুধুমাত্র গ্যাসীয় যে মৌলগুলো আছে তাদের অণু লেখার সময় সাথে আমাদের টু লিখতে হবে, ওই যে অ্যাভোগাড্রো সূত্র অনুসারে যে গ্যাসীয় পদার্থ সমূহ দ্বিপারমাণবিক, তাই না? সেজন্য নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন এরা কিন্তু গ্যাসীয় পদার্থ, সেজন্য আমরা লেখার সময় লিখি নাইট্রোজেন এন টু, ঠিক আছে, অক্সিজেন ও টু, ক্লোরিন সিএল টু, ক্লোরিন এফ টু, মানে এরা গ্যাসীয় পদার্থ, এই জন্য তাদের সংকেত হচ্ছে এফ টু ও টু যুক্ত করতে হয়। আর যদি প্রতীক বলে তখন আমরা লিখবো ও, অক্সিজেনের জন্য ও, নাইট্রোজেনের জন্য এন, হাইড্রোজেনের জন্য এস, অর্থাৎ তাদের প্রতীক এবং সংকেত ভিন্ন। কিন্তু এই গ্যাসীয় পদার্থ ছাড়া বাকি সকল পদার্থের জন্য অর্থাৎ মৌলিক পদার্থের জন্য তাদের সংকেত এবং প্রতীক কিন্তু একই। যেমন আয়রন, আয়রন একটি কঠিন পদার্থ, আমরা দেখি না বাসায় আমরা লোহার দা ব্যবহার করে থাকি, তাই না? তোমরা স্বর্ণ ব্যবহার করো যেটা গোল্ড বলে থাকি, তাই না? তাহলে এগুলো কিন্তু মৌলিক পদার্থ, কিন্তু এদের এরা সবই কিন্তু কঠিন পদার্থ না? এই কঠিন পদার্থ, তাহলে আমরা যদি গোল্ডের বা সোনার তোমার সংকেত বলি তাহলে সেটা হচ্ছে এ এ ইউ, অর্থাৎ অরম বা গোল্ড, এই গোল্ডের প্রতীক যা সংকেত তাই হবে। আয়রন এফ ই, এটা তার সংকেত বা প্রতীক কোনোটা যে কোনোটাই হতে পারে। বুঝতে পেরেছ? সংকেত প্রতীক নিয়ে এর আগে আমরা পড়েছি, তারপরে এখন আবার একটু আলোচনা করলাম। বুঝতে পেরেছ বিষয়গুলো? জি স্যার। বাকিরা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই সংকেতগুলো লাগে, তাহলে আমরা দেখলাম যে সংকেত এবং প্রতীক কিন্তু দুটা ভিন্ন জিনিস। সংকেত দ্বারা কোন একটা যৌগে বা অণুতে কতগুলো পরমাণু আছে তার সঠিক সংখ্যাটা জানা যায়, কিন্তু প্রতীক থেকে কতগুলো অণু পরমাণু আছে সেটা সঠিকভাবে জানা যায় না, এটা বুঝলাম। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখলাম অণু দুই ধরনের, একটা মৌলিক অণু আর একটা হচ্ছে যৌগিক অণু। তাহলে আমরা যখন কোন একটা অণু লিখবো, অণুর মধ্যে কোন একটা মোলের যতটি পরমাণু থাকে সেটা ডান পাশে নিচে লিখতে হবে, যেমন এখানে ও থ্রি এন টু, ঠিক আছে। আমি আমরা আরো দেখবো, কখনো কখনো যৌগের অণু দুটি ভিন্ন মোলের পরমাণু দিয়ে গঠিত হয়, তাদের যোজনী যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হয় তাহলে দুটি মোলের প্রতীক পাশাপাশি লিখে এদের মোলের প্রতীকের পাশে অন্যটির যোজনী লিখতে হয়। যেমন অ্যালুমিনিয়ামের যোজনী তিন এবং অক্সিজেনের যোজনী কত? দুই। যোজনী দুটি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। যদি অ্যালুমিনিয়াম, অর্থাৎ সোজা কথা হচ্ছে এখানে যে আমরা যদি দেখি কোন একটা যৌগিক অণুতে দুটি পরমাণু থাকে, দুই ধরনের পরমাণু, দুটি পরমাণু বলবো না, দুই ধরনের পরমাণু থাকে, তাহলে তাদের যদি যোজনী ভিন্ন ভিন্ন হয় তখন তাদের ওই যোজনীকে যদি সম্ভব হয় কোনো একটা সংখ্যা দ্বারা যদি ভাগ করা সম্ভব হয় তাহলে ওইটাকে ভাগ করে যে ভাগফল পাবো সেটা আমরা লিখবো, কিন্তু যদি ভাগ করা সম্ভব না হয় তখন তাদের যোজনী এক্সচেঞ্জ করতে হবে। যেমন এখানে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড কেন এল টু ও থ্রি লিখেছি, তার মানে কি এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই আর অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তিন, যার কারণে আমরা এটাকে এক্সচেঞ্জ করে লিখেছি। দেখো, অ্যালুমিনিয়ামের যোজনী লিখেছি অক্সিজেনের সাথে আর অক্সিজেনের যোজনী লিখেছি অ্যালুমিনিয়ামের সাথে, কারণ দুই এবং তিনকে কিন্তু ভাগ করা যায় না কোনো সংখ্যা দিয়ে, একমাত্র এক দ্বারা ভাগ করা যাবে। এখন এক দ্বারা যদি ভাগ করি তাহলে এটার ফলাফল কি চেঞ্জ হবে? হবে না, হবে না। সেই জন্য আমরা এটাকে যেমন আছে তেমনটাই বসাবো, কিন্তু তাদের যোজনী গুলো এক্সচেঞ্জ করে দেবো, এটা হচ্ছে নিয়ম, মনে রাখবা। যেমন এখানে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড লিখি, সিএ সিএল টু লিখি, কেন সিএ টু এ সিএল লিখি না কেন? কারণ হচ্ছে ক্যালসিয়ামের যোজনী দুই আর ক্লোরিনের যোজনী কত? এক। অর্থাৎ ক্যালসিয়ামের দুটি হাত আছে, তার দুটি হাতের সাথে ক্লোরিনের যেহেতু হাত একটি, তাহলে ক্যালসিয়ামের দুটি হাত যদি ফিল আপ করতে হয় তাহলে ক্লোরিন কয়টা লাগবে? দুইটা লাগবে, দুটো লাগবে। সেজন্য আমরা এখানে ক্লোরিন সিএল টু লিখি, অর্থাৎ ক্যালসিয়ামের যোজনী লিখি ক্লোরিনের সাথে আর ক্লোরিনের যোজনী লিখি ক্যালসিয়ামের সাথে, এটা ব্যালেন্স করার জন্য, কারণ কোনো একটা বিক্রিয়ার মধ্যে পরমাণু সংখ্যা পরিবর্তন হতে পারবে না, ঠিক আছে। আবার দেখো এখানে আরো উদাহরণ দিই আমরা, ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে দুই আর ফসফেটের যোজনী কত? তিন। তাহলে ফসফেট, ফসফেটটা আমরা লিখেছি কার সাথে? ম্যাগনেসিয়ামের সাথে, আর ম্যাগনেসিয়ামটা লিখেছি ফসফেটের সাথে, অর্থাৎ ফসফেটের, হ্যাঁ, কারণ এটা আমরা এক্সচেঞ্জ করে দিয়েছি। ঠিক একইভাবে অ্যালুমিনিয়াম সালফেট, এই যে Al2SO4 হোল 3 কেন? কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী 2 3 আর সালফেটের যোজনী কত? 2, তাহলে এটাকে আমরা এক্সচেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে। এখন দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড যদি আমরা লিখি
MgO লিখি MgO কেন লিখি এটা এখানে নাই আমি বলছি তোমরা শোনো তোমরা লিখতে পারো সাথে ম্যাগনেসিয়াম MgO ম্যাগনেসিয়ামের সংযোগ তো আমরা জানি Mg তাই না এই যে এটা Mg এই যে Mg এটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন O তাহলে আমরা লিখি MgO এখানে ম্যাগনেসিয়ামের যোজনী কত কে বলতে পারবা দুই অক্সিজেনের যোজনী দুই তাহলে এখানে ম্যাগনেসিয়াম আর যোজনী যদি আমরা ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের যদি যোজনী এক্সচেঞ্জ করি তাহলে ম্যাগনেসিয়াম এটা যাবে অক্সিজেনের সাথে অক্সিজেনের সাথেও যাবে ম্যাগনেসিয়ামের সাথে কিন্তু দুই ক্ষেত্রে কি দুই না তাহলে এখানে যদি দুইটাই দুই হয় তাহলে দুটো দুইকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো না জি স্যার তাহলে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা যদি জি স্যার তাহলে এটা 1 হয়ে যাবে সেজন্য আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড লিখতে Mg2O2 লিখি না আমরা লিখি MgO কারণ হচ্ছে Mg2O2 লিখলে এখানে 2 দ্বারা যদি ভাগ করি যেহেতু 2 2 আছে তাহলে 2 দ্বারা এটা ভাগ করা যাবে তাহলে 2 দ্বারা ভাগ করলে সেই ক্ষেত্রে কি হবে 1 হয়ে যাবে সেজন্য আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড লিখে শুনো MgO লিখি ঠিক আছে বুঝতে পেরেছো বিষয়টা জি স্যার বাকিটা বুঝতে পেরেছো জি স্যার যদি ভাগ করা সম্ভব হয় ভাগ করে আমরা সর্বনিম্ন সংখ্যাটা লিখব আর যদি সম্ভব না হয় তাহলে আমরা কি করব যোজনী যেভাবে আছে ঠিক এক্সচেঞ্জ করে দেব বুঝতে পেরেছো যেমন এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা দেখিয়েছিলাম ক্যালসিয়াম ক্লোরাইড দেখিয়েছি অ্যালুমিনিয়াম সালফেট দেখিয়েছি ম্যাগনেসিয়াম ফসফেট দেখিয়েছি এটা হচ্ছে রাসায়নিক সংকেত লেখার নিয়ম এখন দেখো যদি দুটি মোলের যোজনী কোনো সাধারণ সংখ্যা এই যেটা আমি বলেছিলাম দেখো তিন নম্বর নিয়ম সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে যোজনীগুলো সেই সাধারণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে মোলের পাশে পূর্বের নিয়মে ভাগফলটি লিখতে হবে যেমন কার্বন ও অক্সিজেন দিয়ে যৌগটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাই না কার্বনের যোজনী কত 4 অক্সিজেনের যোজনী কত 2 তাহলে এখানে যদি আমরা 4 এবং 2 কে 2 দ্বারা ভাগ করা যায় না যায় তাহলে 4 কে যদি আমরা এখানে 2 দ্বারা ভাগ করি এটা 2 হবে আর 2 কে যদি আমরা 1 2 দ্বারা ভাগ করি সেটা কি হবে 1 হবে সেজন্য আমরা কার্বন ডাইঅক্সাইড লিখতে CO2 লিখি মানে কার্বন একটি অক্সিজেন দুইটি আমরা লিখতে পারতাম C4O2 C4O2 তাই না নাকি কার্বনের যোজনী 4 অক্সিজেনের যোজনী 2 তাহলে আমরা যদি লিখি তাহলে এটা কিভাবে লিখবো কে একজন বলো কে একজন বলো CO2 হ্যাঁ কেন CO2 লিখি আমরা তো C2O4 লিখতে পারতাম কারণ অক্সিজেন আমরা বলছি যোজনী এক্সচেঞ্জ করব কার্বনের যোজনী 4 এই যে তোমরা আমার কার্সর দিয়ে খেয়াল করো কার্বনের যোজনী 4 তাহলে অক্সিজেনের সাথে আমরা 4 লেখার কথা তাই না আবার কার্বনের সাথে 2 লেখার কথা যোজনী এক্সচেঞ্জ করলে তাহলে আমরা অর্থাৎ হওয়ার কথা C2O4 তাহলে আমরা CO2 লিখছি কেন ভাগ করে আর হচ্ছে 4 এবং 2 কে ভাগ করা যায় ভাগ করলে 4 কে ভাগ করলে 2 হবে আর 2 কে ভাগ করলে 1 হবে অর্থাৎ অক্সিজেনের তখন সংখ্যা হয়ে যাবে 1 আর কার্বনের সংখ্যা হবে 2 তাহলে কার্বনেটটা আমরা এক্সচেঞ্জ করলে অক্সিজেনের সাথে চলে আসবে অক্সিজেনের যেটা এক্সচেঞ্জ করলে সেটা কার্বনের সাথে চলে আসবে সেজন্য এটা CO2 এই যেমন এখানে লেখা আছে কার্বনের যোজনীকে 2 দ্বারা ভাগ করলে 2 পাওয়া যায় আবার অক্সিজেনের যোজনীকে 2 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যায় এখন প্রথম নিয়ম অনুযায়ী প্রথম নিয়ম মানে কি ওই যে যোজনী এক্সচেঞ্জ করে দেওয়া কার্বনের নিচে যাবে 1 আর অক্সিজেনের নিচে যাবে কত 2 তাহলে আমরা সেটাকে লিখলে কি হবে CO2 বুঝতে পেরেছো একেভাবে বুঝতে পেরেছো জি স্যার রাসায়নিক সংকেতের নিয়মটা তোমাদের খুব গুরুত্ব সহকারে এটা মনে রাখতে হবে কারণ সব জায়গায় কেমিস্ট্রিতে তোমাকে রাসায়নিক সংকেত সারা জীবনে লিখতে হবে এটা যেন মনে রাখতে হবে দেখো ফেরাস সালফেট যৌগে আয়রনের যোজনী 2 সালফেট আয়রন আয়নের যোজনী 2 তাহলে আমরা ফেরাস সালফেট লিখতে কিভাবে লিখি FeSO4 কেন কারণ এখানে 2 দ্বারা এই দুটি সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে রেজাল্ট হবে 1 1 তাই না তাহলে আয়রনের সাথে হবে 1 সালফেটের সাথে হবে 1 তাহলে 1 লিখতে হয় না বুঝতে পেরেছো সেজন্য FeSO4 কারণ 2 দ্বারা 2 ভাগ করলে হয়ে যাবে আবার বোরন ও নাইট্রোজেনের যোজনী কত 3 তাহলে এদেরকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি রেজাল্ট হবে কি 1 1 সেজন্য বোরন নাইট্রেটের সংকেত হবে কি BN আর কথা ছিল B1N1 তাই না B3N3 তাহলে দুটাকে 3 দ্বারা ভাগ করলে 1 1 হয়ে যাবে আর 1 1 লিখতে হয় না সেজন্য আমরা BN লিখবো বোরন নাইট্রেট মানে BN বুঝতে পেরেছো জি স্যার আচ্ছা তাহলে তোমাদের আর সময় আছে প্রায় 1.5 মিনিটের মতো এখন এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো আমরা আজকে প্রসিড হব না আমরা আজকে দুইটা জিনিস আলোচনা করেছি যৌগমূলক যোজনী
যৌগমূলক কাকে বলে, তারপর হচ্ছে রাসায়নিক সংকেত কি, রাসায়নিক সংকেত কিভাবে লেখা হয়। আমরা আস্তে আস্তে আগে, অসুবিধা নেই, আমাদের সমস্যা নেই, আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আর যেটা যৌগমূলকটা কিভাবে একটি পরমাণু ন্যায় আচরণ করে সেটা তো এখানে এই মুহূর্তে আমার বোর্ড আছে বাট টাইম তো নেই, তোমাদেরকে একটু বুঝাই দেবো। দেখি নেক্সট ক্লাসে যদি পসিবল হয় শুরু করবো ওখানে, ঠিক আছে? ওখানে বোর্ড দিয়ে তোমাদের ক্লাসটা বোর্ডে নেওয়ার চেষ্টা করবো নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ। সেখানে আমরা যৌগমূলক আরেকটু ভালোভাবে বুঝবো, কারণ সেখানে আমরা কিভাবে রাসায়নিক বন্ধন গঠিত হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা পড়বো আণবিক সংকেত ও গাঠনিক সংকেত কাকে বলে এবং রাসায়নিক বন্ধন কিভাবে গঠিত হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সুতরাং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা বোর্ডে ক্লাস করার চেষ্টা করবো, অর্থাৎ লাইভ ক্লাস তোমরা কোশ্চেন করতে পারবো আশা করি, ঠিক আছে? আর কোনো কোশ্চেন স্যার আমরা কি আমাদের অ্যাটেনডেন্স গ্রুপে দিয়ে দিব? হ্যাঁ, ওখানে দিয়ে দাও। আর